লেপচা জগৎ হতে পারে আপনার হাতে গোনা মাত্র 2 থেকে 3 দিনের ছুটির সফর। সমুদ্রপৃষ্ঠ থেকে 6,965 ফুট উচ্চতায় অবস্থিত ও দার্জিলিং থেকে 19 কিলোমিটার এবং ঘুম রেলওয়ে স্টেশন থেকে মাত্র 8 কিলোমিটার দূরে লেপচা জগৎ বর্তমানে প্রকৃতিপ্রেমী পর্যটকদের জন্য একটি বিশেষ জনপ্রিয় অফবিট প্লেস। দার্জিলিং জেলার অন্তর্গত এই পাহাড়ি গ্রামটির বর্তমান বসবাসকারী 15 থেকে 20টি লেপচা পরিবার, যাদের অভ্যর্থনা ও আতিথেয়তা আপনাকে মুগ্ধ করবেই। NJP শিলিগুড়ি জাংশন অথবা বাগডোগরা এয়ারপোর্ট থেকে রিজার্ভ করা গাড়িতে পৌঁছাতে পারেন মেঘের দেশ লেপচা জগতে। ভাড়া পড়তে পারে 2,500 থেকে 3,500 টাকা পর্যন্ত। এছাড়া শিলিগুড়ি SNT বাস স্ট্যান্ড অথবা তেনজিং নর্গে বাস টার্মিনালসের বাইরে থেকে দার্জিলিংগামী শেয়ার গাড়িতে জনপ্রতি 250 থেকে 300 টাকার বিনিময়ে ঘুম স্টেশনে নেবে, সেখান থেকে মিরিক ও মানেভাঞ্জনগামী শেয়ার গাড়িতে চেপে জনপ্রতি 40 থেকে 50 টাকার বিনিময়ে পৌঁছে যেতে পারেন লেপচা জগতে। যাত্রাপথে দেখা মিলল বাঙালির বিশেষ ঐতিহ্য এবং ইউনেস্কো দ্বারা নির্বাচিত ওয়ার্ল্ড হেরিটেজ সাইট দ্য দার্জিলিং হিমালয়ান রেলওয়ে, যা আমাদের কাছে টয় ট্রেন বলে জনপ্রিয়। ঘুম থেকে লেপচা জগতের শেয়ার গাড়ি ধরার আগে একবার চাক্ষুষ দর্শন করে নিন ইন্ডিয়ার হাইয়েস্ট রেলওয়ে স্টেশন ঘুমকে, যা সমুদ্রপৃষ্ঠ থেকে 7,407 ফুট উচ্চতায় অবস্থিত। লেপচা জগতে থাকার জন্য বেশ কিছু হোমস্টে আছে, হোমস্টেগুলির নাম ও কন্ট্যাক্ট নাম্বার দিলাম। অগ্রিম বুক করে আসাই ভালো, ভাড়া মোটামুটি 1,000 থেকে 1,200 টাকা জনপ্রতি থাকা ও খাওয়া সহ। আমরা ছিলাম লেপচা জগতের প্রবেশপথে সর্বপ্রথম হোমস্টে শালাকা হোমস্টেতে। আকাশ পরিষ্কার থাকলে এই হোমস্টের সামনের প্রতিটি রুম থেকে কাঞ্চনজঙ্ঘার অপরূপ শোভা রুমে বসেই উপভোগ করতে পারবেন। ভাড়া 1,200 টাকা জনপ্রতি থাকা খাওয়া সহ। রুম হিটার ফেসিলিটি নিলে অতিরিক্ত 300 টাকা লাগবে প্রত্যহ। প্রথম দিন হোমস্টেতে পৌঁছে ফ্রেশ হয়ে দুপুরের গরম গরম লাঞ্চ সেরে বেরিয়ে পড়ুন আশপাশটা ঘুরে দেখতে। প্রথমেই চলে যান পাইন বনের মধ্যে দিয়ে মাত্র 10 মিনিটের হাঁটা পথে লেপচা জগৎ ভিউ পয়েন্টে। এই ভিউ পয়েন্ট থেকে কাঞ্চনজঙ্ঘার দৃশ্য অনবদ্য, কিন্তু মেঘ ও কুয়াশার খেলায় এখন একদম সামনের পাহাড়ি তরঙ্গগুলোই প্রায় অদৃশ্য। ভিউ পয়েন্টে কিছুক্ষণ সময় কাটিয়ে চলে আসুন আরও 15 থেকে 20 মিনিটের হাঁটা পথে একটি বৌদ্ধ মনেস্ট্রি ড্রুক কুনসাং চোলিংয়ে। এই মনেস্ট্রির পাশ থেকে পাহাড়ের নিচের পুবং গ্রামটির ভিউ অসাধারণ। আপনারা চাইলে এই মনেস্ট্রিটি দ্বিতীয় দিনে দর্শন করতে পারেন। সন্ধ্যায় হোমস্টেতে ফিরে কিচেনে আড্ডা দিতে পারেন, বেশ ভালো লাগবে। কথা বলে জানতে পারলাম হোমস্টের মালিক নুরি শেরপা, নুরিজির 1 মেয়ে, 2 ছেলে ও বৌমারা মিলে এই হোমস্টে পরিচালনা করেন। ছোট ছেলের গাড়ির বিজনেসও আছে। এটা নুরিজির নাতি, ওর দাবি পূরণ হচ্ছে না বলে হাত পা ছড়িয়ে কান্না জুড়েছে। দ্বিতীয় দিন একটু তাড়াতাড়ি ঘুম থেকে উঠে উপভোগ করুন ভোরের পাহাড়ি স্নিগ্ধতা, আর হাত জোর করে প্রার্থনা করে নিন যার টানে এসেছেন তার যেন শীঘ্রই দেখা পান।
প্রার্থনা মঞ্জুর হলে হোমস্টের রুমে বসেই দেখতে পাবেন তার এই রকম অপার্থিব রূপ। হোমস্টে থেকে বেরিয়ে ভিউ পয়েন্টে এসে কোনো রকম জুম ছাড়াই কাঞ্চনজঙ্ঘার এই দৃশ্য আস্বাদন করুন। সূর্যের প্রথম রশ্মি বরফাবৃত পর্বতশৃঙ্গগুলিকে সোনালী আভায় রাঙিয়ে তুলেছে। ক্ষণিকের জন্য হলেও মানুষের মনের ক্রোধ, হিংসা, ভয় ও অহংকারকে সরিয়ে দিতে সক্ষম এই মনোমুগ্ধকর দৃশ্য। ভিউ পয়েন্ট থেকে হোমস্টেতে ফিরে স্নান ও ব্রেকফাস্ট সেরে বেরিয়ে পড়তে পারেন সাইট সিনের উদ্দেশ্যে। আপনারা চাইলে সাইট সিন সেরে এনজেপিতে রিটার্ন বা অন্য কোনো ট্যুর প্ল্যান থাকলে সেখানে যেতে পারেন, অথবা আবার লেকচা জগতে ফেরত এসে আরও একটি রাত লেকচা জগৎকে উপভোগ করতে পারেন। সালাকা হোমস্টের পাশে একটি সাইকেলের দোকান থেকে সুলভ মূল্যে আপনারা সাইকেল ভাড়ায় পাবেন। আমাদের প্ল্যান ছিল সাইকেলে চেপে সুখিয়াপকরি, জোরপকরি হয়ে সীমানা ভিউ পয়েন্ট অবধি যাব, কিন্তু আগের দিন রাতে হালকা স্নোফল হওয়ায় রাস্তা পিচ্ছিল থাকার দরুন হোমস্টে থেকেই আমাদের যেতে মানা করা হলো। আমরা হতাশ দেখে নুরিজির ছোট ছেলে আমাদেরকে নিয়ে বেরিয়ে পড়ল সাইট সিন করাতে তার নিজের গাড়িতে। আমাদের প্রথম গন্তব্য ছিল লেপচা জগৎ থেকে মাত্র 5 কিলোমিটার দূরে জোরপকরি। দুটি পাশাপাশি লেকের অবস্থানের দরুন জায়গাটির এইরূপ নামকরণ। লেকের অপরূপ শোভা ও ছোট বড় রাজহাঁসদের অবাধ বিচরণ দেখে আপনারও মন উৎফুল্ল হয়ে উঠবে। শোনা যায় বর্ষাকালে নাকি এখানে বিলুপ্ত প্রায় স্যালামান্ডারেরও দর্শন মেলে। লেকের সাথে লাগোয়া একটি শিব পার্বতীর মন্দিরও আছে। পরের গন্তব্য সীমানা ভিউ পয়েন্ট, এটি ইন্ডো নেপাল বর্ডার এরিয়া। মেন রোডটি ভারতের অন্তর্গত আর রোডটি ক্রস করলেই নেপাল। ভিউ পয়েন্টটি নেপালের অন্তর্গত। এখান থেকে মানেভঞ্জন, সান্দাকফু, নেপালের ছোট ছোট জনপদ ও আকাশ পরিষ্কার থাকলে কাঞ্চনজঙ্ঘার অপরূপ শোভা দেখতে পাওয়া যায়। আপনার পরবর্তী গন্তব্য নেপালের পশুপতি মার্কেট। ভারত নেপাল চেকপোস্টে সচিত্র পরিচয়পত্র দেখিয়ে নেপালে প্রবেশ করতে পারবেন। সেখান থেকে গাড়ি ভাড়া করে পৌঁছাতে হবে পশুপতি মার্কেটে। শোনা যায় এখানে উইন্টার গার্মেন্ট ও কসমেটিক্সের দাম বেশ সস্তা। পরের গন্তব্য গোপালধারা টি গার্ডেন। চা বাগানের মনোমুগ্ধকর দৃশ্য আপনাকে এক প্রকার দিশাহারা করে দিতে পারে। এখান থেকে চা ক্রয় করার সুবন্দোবস্ত আছে।
গোপালধারা টি গার্ডেন থেকে মাত্র 10 কিলোমিটার দূরে পরের গন্তব্য হলো মিরিক লেক। এই সুবিশাল লেকে প্যাডেল বোটের আনন্দ নিতে পারেন। এছাড়া ঘোড়ায় চড়া ও নেপালি পোশাক পরে সুন্দর স্মৃতিকে ক্যামেরাবন্দি করতেও পারেন। মিরিক লেক দেখে সাইট সিনের ইতি টেনে হয় আপনারা এনজেপি অভিমুখে প্রস্থান বা অন্য কোনো ট্যুর প্ল্যান এক্সিকিউট করার থাকলে সেখানে যেতে পারেন। সেই ক্ষেত্রে আপনার লেপচা জগতের ট্যুর এখানেই শেষ হলো। অথবা লেপচা জগতের হোমস্টেতে ফেরত এসে দুপুরের লাঞ্চ সেরে রেস্ট নিন ও বিকেলে আবারও পাহাড়ি গ্রামের শোভা উপভোগ করুন। তৃতীয় তথা শেষ দিনে সকাল সকাল হোমস্টে থেকে ব্রেকফাস্ট সেরে বেরিয়ে পড়ুন এনজেপির উদ্দেশ্যে। ইচ্ছা থাকলে দার্জিলিং ম্যালে খানিকটা সময় কাটিয়ে তারপর এনজেপির উদ্দেশ্যে যাত্রা করুন। আমরা লেপচা জগৎ থেকে শেয়ার গাড়ি করে দার্জিলিংয়ে নামলাম। ভাড়া নিল 50 টাকা জনপ্রতি। খানিকটা হেঁটে ম্যালে পৌঁছাতেই দেখি শুটিং চলছে। ম্যালে কিছুক্ষণ সময় কাটিয়ে দুপুরের লাঞ্চ সেরে শেয়ার গাড়ি করে এনজেপির উদ্দেশ্যে রওনা দিলাম। এই ভিডিও সম্বন্ধে আপনাদের মূল্যবান মতামত কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার ও চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের উৎসাহ দেবেন। ধন্যবাদ।